নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ সকলের খুব প্রিয় একটি রেসিপি নিয়ে এসেছি, চকলেট কেক। এটা আমি ওভেন ছাড়াই একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব। তার জন্য প্রথমেই আমি নিয়েছি এক বাটি চিনি নিয়েছি, যেটা মিক্সিতে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ওই বাটিরই আমি এক বাটি দুধ নিলাম। আর নিলাম হাফ বাটি সাদা তেল। আপনারা চাইলে মাখনও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই তিনটিকে আমি ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণই মেশাবো যতক্ষণ না চিনিটা একেবারে গলে যাচ্ছে। দেখুন, এটাকে কিন্তু ভালো করে মেশাতে হচ্ছে। এরপর আমি নেব ওই বাটিরই দু বাটি মতন ময়দা। এক চায়ের চামচের এক চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, এক চামচ কফি পাউডার আর 3 থেকে 4 চামচ মতন কোকো পাউডার নিয়ে আমি এগুলোকে ভালো করে চেলে নিলাম। এই কেক বানানোর সময় এই মিশ্রণগুলোকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। দেখুন, চেলে নেওয়ার পর এগুলোকে ভালো করে আমায় এবার মিশিয়ে নিতে হবে। আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় যদি আপনারা দেখেন যে দুধের পরিমাণটা একটু কম হয়েছে, আপনি চাইলে আর একটু দুধটা বাড়িয়ে নিতে পারেন। মিশ্রণটি কিন্তু এই রকমই হওয়া দরকার। এবার আমি একটা স্টিলের বাসনে ভালো করে সাদা তেল লাগিয়ে নিলাম, মধ্যে ময়দা দিয়ে নিলাম। ভালো করে চারপাশে ময়দা লাগিয়ে নিচ্ছি, যাতে কেকটা খুব সহজেই আমার হয়ে গেলে উঠে আসে। ভালো করে মাখিয়ে নিয়ে যাতে সহজেই কেকটা উঠে আসে, তার জন্য এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এটা কড়াইতেই যে মাখিয়ে নেওয়ার পর আমি এক্সট্রা যে ময়দাটা আছে ফেলে দিলাম। এরপর আমি মিশ্রণটিকে এটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আগেই আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে এই যে কড়াতে কীভাবে বেক করা যায়, সেইভাবেই আমি কেকটাকেও বেক করে দিলাম। এরপর আমি সুতো দিয়ে এর প্রত্যেকটা অংশ ছোটো ছোটো করে আমি এই যে দেখুন কেটে নিয়েছি কেকে, প্রত্যেকটা দেখুন কেকে কেটে নিয়েছি। এরপর আমি এর উপরে একটু চিনি সিরাপ লাগিয়ে দিলাম, জলের মধ্যে চিনি গুলে একটু করে সিরাপ লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটায় পিসেই আমি এরকম সিরাপ লাগিয়ে নেব। তারপর আমি একটু করে ক্যাডবেরি লাগিয়ে দিলাম। চকলেট, এই যে আমি চকলেট লাগিয়ে আমার কেক তৈরি, চকলেট কেক আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি গার্নিশ করার জন্য উপরে আমন্ড দিয়েছি, যে আমি এটাকে গার্নিশ করেছি। খুব সহজ পদ্ধতিতে আমি চকলেট কেক বানিয়েছি। আশা করছি আপনাদের এই রেসিপি পছন্দ হবে। অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।